যেসব পরিবার আর্থিক দুরবস্থায় আছে মা বাবা থাকা সত্ত্বেও যারা আবাসনে বসবাস করেন সেসব পরিবারের জন্য রাজ্য সরকার প্রতি মাসে টাকা দেওয়ার ঘোষণা করতে চলেছে নমস্কার বন্ধুরা আমি সুমি বলছি আপনাদের দেখেন সময় জ্ঞান চ্যানেল বিস্তারিত জানার জন্য প্রতি মাসে দু হাজার টাকা করে মিলবে সাহায্য যে সমস্ত পরিবার গরিব আর্থিক সমস্যা রয়েছে মা বাবা থাকা সত্ত্বেও বিভিন্ন আবাসনে থাকতে হয় সেসব পরিবারকে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার বাবা মায়ের সঙ্গে যাতে সন্তান থাকতে পারে সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মূলত সে সমস্ত পরিবারের সঙ্গে যাতে তাদের সন্তান থাকতে পারে সেই জন্য মাসে করে দেওয়া হবে এমনটা সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা এ আর্থিক সাহায্য পেলে একদিকে যেমন পরিবারগুলির আর্থিক আর্থক সমস্যা কিছুটা হলেও মিটবে আবার পরিবারের সঙ্গে সন্তান থাকতে পারবে বলে মনে করছেন তিনি অন্যদিকে শিশু শ্রম আইন সংশোধন করে আরো বেশি সরলীকরণ করা হয়েছে বলে জানালেন পাচারের নিয়ে মন্ত্রী প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন অনেক ক্ষেত্রে কাজ দেওয়ার নাম করে শিশুদের পাচার করে দেওয়া হচ্ছে তার উঠতে প্রশাসনকে আরো ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি তার একই সঙ্গে বিষয়টি নিয়ে শ্রম ও দপ্তরের কাছে ইতিমধ্যে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান সচিব রাজা গরিব অনাথ পরিবারদেরকে দু হাজার টাকা দেওয়ার সম্বন্ধে আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই কমেন্টে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের জানাতে শেয়ার করে দেবেন চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে একটা অনুরোধ থাকলো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন সাবস্ক্রিপশন একদম ফ্রি আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ